আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা সকলে ভালো আছেন। জিরোগ্রাফিক্স এর পক্ষ হতে আমি ইয়াসিন আল মামুন। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে পেপার। তো পেপারের সাইজ কয়টি সেটা নিয়ে আলোচনা করব, এবং আমরা যারা প্রেস প্রিন্টিংয়ের কাজ করছি তো পেপারের সাইজগুলো দিয়ে কীভাবে লিফলেট, পোস্টার, হ্যান্ডবিল, তারপর হচ্ছে মাহফিলের পোস্টার, ক্যাশ মেমো, নির্বাচনের যে পোস্টার সেগুলো কীভাবে কাট করে এবং কীভাবে বাইর করবো সেটি আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো চলুন আমরা হোয়াইটবোর্ডে দেখি। তো আমাদের প্রথম দেখতে হবে যে আমাদের পেপারের মোট সাইজ কয়টি। পেপারের মোট সাইজ হচ্ছে 23, তারপর হচ্ছে 20, 30 এবং 22, 28। এখানে যে আপনারা ইঞ্চি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার এটা সবগুলো কিন্তু ইঞ্চি। আমি সংক্ষিপ্ত দিয়ে দিচ্ছি আমি আপনাদেরকে বোঝানোর জন্য। এখানে সাইজ হচ্ছে পেপারের তিনটা সাইজ। তো এই তিনটা পেপারের সাইজে আমরা আজকে আলোচনা করব, শুধু একটা পেপারের সাইজ নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে এইখানে দেখতে পাচ্ছেন 23-36 যে পেপারটি রয়েছে এই পেপার নিয়েই আজকে আমরা আলোচনা করব। আশা করি ভিডিওটি শুরু থেকে একদম শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। তো যেহেতু আমরা আজকে এখান থেকে 23-36 পেপারটা নিয়ে আলোচনা করব, তো এর আগে আমি আপনাদেরকে কয়েকটা পেপারের স্যাম্পল দেখাতে চাই এবং পেপারগুলো দেখাতে চাচ্ছি। 23-36 পেপার বলতে আমরা কি বুঝি, এখানে আমি আপনাদেরকে একটা মাউফিলের পোস্টার দেখাচ্ছি। এটা একটা মাউফিলের পোস্টার। তো এই পোস্টারের সাইজ কিন্তু হচ্ছে 23 এবং 36। এখন কথা হচ্ছে 23 হচ্ছে এই উপরে যে অংশটা রয়েছে এটাকে বলা হয় 23, আর এখানে যে পাশে যে অংশটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 36। এখন কথা হচ্ছে আমরা যদি এই 23 এবং 36 যে পোস্টারটি রয়েছে এই পোস্টারে যদি আমরা এখান থেকে যদি আমরা একটা বাস দিই, বাসটা হচ্ছে আমরা যদি এরকম একটা বাস দিই তাহলে কিন্তু আমাদের চলে আসতে হবে কত। যেমন আমি আপনাদেরকে উদাহরণস্বরূপে হোয়াইটবোর্ডে দেখাচ্ছি, এখান থেকে আমরা একটা টান দিলাম, এখন কথা হচ্ছে এখানে টান দেওয়ার পরে আমরা এখান দিয়ে দিলাম 36 আর এখান দিয়ে দিলাম 23। ওকে, তো এখান থেকে যখন আমরা 36 এবং 23 দিলাম এই পেপারটা হচ্ছে আপনার দেখাচ্ছি এটা হচ্ছে 23 আর এটা হচ্ছে 36। এখন আমরা এই 23কে এবং এই 36 যদি ইয়া করি তাহলে কিন্তু এখানে চলে আসবে আমাদের 18 এবং 23, এই সাইজটা চলে আসবে। মানে এখান থেকে আমাদের থাকবে আমাদের উপরে চলে আসবে কত, উপরে আমাদের উপরে কত থাকবে, উপরে থাকবে 18 আর এখান থেকে থাকবে 23। জি, আমরা বুঝতে পেরেছি এই পেপার সম্পর্কে। আমাদের অনেকেই আমরা দেখতে পাই যে নির্বাচনের যে পেপারগুলোর কাজগুলো সেই পেপারের কাজটা হচ্ছে আপনার এই সাইজের, এটা হচ্ছে 18-23, উপরেটা হচ্ছে কি 18 এবং পাশে যেটা থাকবে সেটা হচ্ছে 23। এখন কথা হচ্ছে আমরা যদি এটাকে 23-36 যে কাগজটি রয়েছে এটাকে বলা হয় ডিমাই, এটাকে বলা হয় ডিমাই। এখন অনেকে বলে যে এটাকে বলা হয় হাফ ডিমাই, এটা আমরা যখন এটাকে অর্ধেক করলাম এটা কিন্তু একটা ডিমাই, ডিমাই সাইজ, ফুল ডিমাইয়ের একটা ডিমাই সাইজ এটা। এটাকে অনেকে বলে যে আমরা এটাকে বলি হাফ ডিমাই। এই হাফ ডিমাইকে যদি আমরা আরেকটা ভাগে ভাগ করি তাহলে কিন্তু এরকম হয়ে যাবে, এটা হচ্ছে আপনার এটা এরকম হয়ে যাবে। তারপর আমরা যদি আরেকটা ভাগ করি তাহলে কিন্তু আমরা চলে পেয়ে যাচ্ছি এ ফোর সাইজের যে পেপারটি রয়েছে আমাদের এ ফোর সাইজের পেপারের মতো পেয়ে যাবো আমরা। এখন আমি আপনাদেরকে বাস্তবতা কয়েকটা কাজ দেখাবো আপনাদেরকে। যেমন ধরে আমরা অনেক সময় আমরা ক্যালেন্ডারে কাজ করে থাকি, আমরা অনেক সময় ক্যালেন্ডারে কাজ করে থাকি, তো ক্যালেন্ডারের যে সাইজটি রয়েছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে আপনার ফুল ডিমায়ের যে অর্ধেক সেটা। এখানে উপর দিয়ে হচ্ছে 23, উপর দিয়ে 18 আর পাশে দিয়ে হচ্ছে কত 23। ওকে, এটা হচ্ছে আপনার আর্ট পেপার। এই পেপার নিয়েও ইনশাল্লাহ সামনে আলোচনা করব।
এখন আমি আপনাদেরকে ওয়েবসাইটের যে ক্যাশ মেমো গুলো করে থাকি আমরা সেটআপ দিয়ে থাকি এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কমপ্লিট একটা ক্যাশ মেমো সাইজে এখানে কিন্তু ক্যাশ মেমো রয়েছে এই পাশে 4টা আর এই পাশে 4টা মোট 8টা এখন কথা হচ্ছে আমরা যদি এটাকে এভাবে বাঁধি তাহলে এখান থেকে আমাদের এখানে চলে আসবে 4টা ক্যাশ মেমো আরেকটা বাংলা দিলে আমাদের ক্যাশ মেমো চলে আসছে দুইটা মানে এ4 সাইজের মধ্যে পেপারে কয়টা ক্যাশ মেমো আসছে দুইটা ক্যাশ মেমো আসছে আশা করি আপনারা একটু হলে বুঝতে পেরেছেন এটা সাইজটা আবার কত এটা সাইজটা কত তো সামনে আমরা পেপার আরেকটা পেপার নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে 20 30 পেপারটা নিয়ে আলোচনা করব আর বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব যেহেতু আজকে আমাদের প্রথম ভিডিও আর অবশ্যই আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আর আজকের ভিডিওটি এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম